আসসালামু আলাইকুম। মৌসুমি কুকিং স্টাইলে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার ঘরের কাঠের ফার্নিচার বার্নিশ ছাড়াই চকচকে ঝকঝকে রাখি, সেই টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অলে ক্লিক করে ফেলবেন। আর এই কাঠের ফার্নিচার সবার ঘরেই কিন্তু থাকে। আমি যেভাবে ফার্নিচারটা বার্নিশ ছাড়াই চকচকে ঝকঝকে করতে করি, আশা করি আপনারা এইভাবে যদি টিপসটা ফলো করেন তাহলে আপনাদের ঘরের ফার্নিচারও চকচকে ঝকঝকে হয়ে যাবে। আমার এই কাঠের ফার্নিচারটা কিন্তু বেশ ময়লা হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আর আমি প্রায় এক মাস পর পরে আমি এই টিপসটি ফলো করে আমি কাঠের ফার্নিচারগুলো বার্নিশ করে নেই। আশা করি আপনারা এই টিপস ফলো করলেই অনেক উপকৃত হবেন। আর এই কাঠের ফার্নিচার আমি বার্নিশ করার জন্য এখানে আমি নিয়েছি ফার্স্টে 1 লিটার পরিমাণ কুসুম কুসুম গরম পানি, তার ভেতরে আমি মিনি প্যাক শ্যাম্পুর অর্ধেকটুকু দিয়ে দিচ্ছি। তারপরে এভাবে চামচের সাহায্যে গুলিয়ে একটা সাইডে আমি রেখে দেব। এখন আমি একটি 1/2 কেজির একটা মগ নিয়েছি। এই তারপিন তেলটা যে দোকানে রং, তালা, চাবি কিংবা গুণা বিক্রি করে এসব দোকানেই পেয়ে যাবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 50 মিলিগ্রাম তারপিন তেল। এই ছোট্ট কাপটি হচ্ছে আমার 10 মিলি, 5 বার দিয়েছি 50 মিলি। এখন দিয়ে দিব ভিনেগার। এই ভিনেগারটা কিন্তু আমরা খাওয়ার কাজে ব্যবহার করি, এটাও 50 মিলি দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল, সরিষার তেলটাও 50 মিলি। সব কিছুর পরিমাণটা একদম ঠিক রাখতে হবে, তারপিন তেল, ভিনেগার আর হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটাও কিন্তু কাঠের জিনিসের জন্য অনেক উপকারী একটি জিনিস। আর এখন আমি স্প্রের একটা বোতল এভাবে ভরে তারপর আমি একটু ঝাঁকিয়ে তারপর আমি ব্যবহার করব। আর আমি যে কুসুম কুসুম গরম পানিটা নিয়েছি সেখানে আমি খুব পরিষ্কার একটি কাপড়, সুতি কাপড় এভাবে ভিজিয়ে এখন আমি ফার্নিচারগুলো ফার্স্টে মুছে নেব। আগলা ময়লাটা যেন পরিষ্কার হয়ে যায় এজন্য। বেশ ময়লা হয়েছে আমার ওয়াল ক্যাবিনেটটা, দেখলেই বুঝতে পারবেন। আমি মাসে একবার করে এভাবে আমি টিপসটি ফলো করে একবার করে আমি মুছে নেই। খুব ভালো করে মুছে নিতে হবে যেন পানি না থাকে এক্সট্রা। এভাবে সুতি কাপড় দিয়ে শুকনা শুকনা করে মুছে নিতে হবে। এভাবে আমি পুরো ওয়াল ক্যাবিনেটটাই মুছে নিচ্ছি। আপনাদের ঘরে যদি খাট কিংবা ওয়ার্ডরোব থাকে ঠিক একইভাবে আপনারা পরিষ্কার করতে পারবেন, একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে। খুব ভালো করে শুকনা শুকটা করে মুছে নিলে আপনার ওয়াল ক্যাবিনেটটা পরিষ্কার করতেও অনেক সুবিধা হবে। বেশ ময়লা হয়েছিল আমার ওয়াল ক্যাবিনেটটা। এখন আমি স্প্রে করে নেব। খুব ভালো করে স্প্রে করতে হবে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। এভাবে পুরো ওয়াল ক্যাবিনেটটা স্প্রে করার পর তারপর আমি একটি ব্রাশের সাহায্যে আমি
আমি ব্রাশের সাহায্যে খুব ভালো করে আমি পরিষ্কার করে নেব। প্রথমে খুব ভালো করে স্প্রে করতে হবে, ডিজাইনগুলোর ভিতর ভিতরে এভাবে স্প্রে করতে হবে। এখন আমি একটি বাতিল ব্রাশের সাহায্যে এভাবে ডলে ডলে পরিষ্কার করে নেব। খুবই সহজ। আপনারা যদি এভাবে আপনাদের ঘরের ফার্নিচার মাসে একবার কিংবা 15 দিনে একবার পরিষ্কার করতে পারেন, তাহলে 100% গ্যারান্টি আপনাদেরকে ফার্নিচারের দোকানে যাওয়া লাগবে না। আর একটা কাঠের ফার্নিচার যদি বার্নিশ করার জন্য লোক রাখি, তাহলে কিন্তু অনেক টাকাই দিতে হয়। আর আপনারা যদি এইভাবে বার্নিশ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ফার্নিচার একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে। আর একটু একটু করে এভাবে স্প্রে করে তারপরে এভাবে ব্রাশ দিয়ে ডলে ডলে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে। আর স্প্রে করার পর কিন্তু শুকিয়ে যায় সাথে সাথে, যেখানে একটু বেশি ময়লা সেখানে এভাবে স্প্রে করে তারপরে এভাবে ব্রাশ দিয়ে ডলে নেবেন, একদম তাড়াতাড়ি উঠে যাবে। কাঠের ডিজাইনের ভিতর ভিতরে এভাবে একটি ব্রাশের সাহায্যে এভাবে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। ভিতর দিয়ে কিন্তু অনেক ময়লা আটকে থাকে। মেডিসিন যদি শুকিয়ে যায় তাহলে আবার স্প্রে করে এভাবে ডলে নিতে হবে। এখন আমি একটি সুতি কাপড় দিয়ে, যখন পুরো ওয়াল ক্যাবিনেটটা পরিষ্কার হয়ে যাবে, তখন আমি একটি সুতি কাপড় দিয়ে এভাবে মুছে নেব। একদম ঝকঝকে হয়ে গেছে আমার ওয়াল ক্যাবিনেটটা, আপনারা দেখলে বুঝতে পারবেন। এভাবে যদি আমরা পরিষ্কার করে নেই, তাহলে কিন্তু আমাদের বার্নিশ করার জন্য এক্সট্রা টাকাটাও বেঁচে যাবে। আমি যেভাবে কাঠের ফার্নিচার আমি পরিষ্কার করে নিচ্ছি, আপনারা চাইলে খাট, ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল একইভাবে এভাবে পরিষ্কার করে নিতে পারেন। আর আপনাদের বার্নিশ করার জন্য কোনোখানে যেতে হবে না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। আর দেখতেই পাচ্ছেন আমার কাঠের ফার্নিচারগুলো কত চকচকে হয়েছে। আমার এই ওয়াল ক্যাবিনেটের বয়স হচ্ছে 16 বছর। 16 বছরও কিন্তু আমার ওয়াল ক্যাবিনেটটা একদম চকচকে। আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে উপকৃত হবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।